হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন সোম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম, কারণ অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ করি নাই। তো তাই আজকে একটা পাঁচমিশালি ব্লগ নিয়ে চলে এলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। কারণ আজ আমার অনেক সময় আছে হাতে, এই জন্য করেই আজ আমি নিজেদের জন্য অনেক কিছু রান্না করব। শুধু তো গেস্ট আসলে অনেক কিছু আমরা রান্না করি, এটা সেটা করি, তো আমি ভেবেছি আজকে আমাদের নিজেদের জন্য রান্না করব। আর সেই জন্যই আমি আপনাদের সাথেও খুব অল্প সময়ের মধ্যে আমি শেয়ার করব আমার ছোট ছোট কিছু স্পেশাল রান্না। তো আমি এখন এটা দুধ মুড়ি করে নিয়েছি, চা করেছি। আমার ছেলের দুধ মুড়িটা খুবই পছন্দ, মুড়ি খেতে চায় না, তবে একদিন আমি ওকে মুড়ি ভিজিয়ে গুঁড়ো দুধ দিয়ে আর চিনি দিয়ে যখন দিয়েছি তখন ওর খুব পছন্দ হয়েছে, এরপর থেকে ও খেতে চায়। তো আজকে আমি একটু ভিন্ন করে দিলাম, সাথে বাদাম দিয়েছি, তিলের সিডস দিয়েছি, দিয়ে করে দিলাম, বেশ ভালো লাগবে, ওর পছন্দের খাবার। তো বন্ধুরা, আপনাদের অনেক কমেন্টস পেয়ে আমার খুবই আনন্দিত, আমি আমার খুবই ভালো লাগছে, যেন অনেক সাপোর্ট পেয়েছি, আমিও সবাইকে সাপোর্ট করে যাচ্ছি। তো আসলে মনে হচ্ছে যেন আমার সারাদিনের সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, আই মিন প্রতিদিনের কাজগুলো মনে হয় যেন শেয়ার করি, কিন্তু আসলে আমি সেটা করি না, আর আমার সেভাবে সময়ও হয়ে ওঠে না, কারণ আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। আজকে আবারও বলছি, আমি মালয়েশিয়াতে থাকি, আমার দুটো ছেলে মেয়ে, তো মেয়ে বড়, ছেলে ছোট, ছেলে ইয়ার এইটে পড়ে, আর মেয়ে কলেজে ভর্তি হয়েছে, জানুয়ারি থেকে ওর সেশনটা স্টার্ট হয়েছে, এলেভেল করছে। তো ওর মাঝে মধ্যেই কিন্তু দুটা এবং চারটা পর্যন্ত ক্লাস হয়, দুটা কখনো কখনো দুটা, কখনো চারটা পর্যন্ত ক্লাস হয়, এক এক দিনে এক এক সময়টা আর কি। তো আজকে ওর চারটা পর্যন্ত ক্লাস আছে, যখন দুটা পর্যন্ত ক্লাস হয় তখন আমার খুব রাশিং হয়ে যায়, আর সকালে ওর বাবা ওকে ড্রপ করে, আর দুটার সময় যখন ক্লাস শেষ হয় তার আগে আমি গিয়ে নিয়ে আসি, আর যেদিন চারটা পর্যন্ত ক্লাস হয় সেদিনও আমি গিয়ে নিয়ে আসি, তবে সেদিনটা আর আমার সে রাশ হয় না, এক কথায় সময় থাকে। তো আজকে কিন্তু আমার সেই সময়টা আছে, কারণ ওর ক্লাস আজকে চারটা পর্যন্ত, তো সেই জন্যই আমি কিন্তু এইসব করতে পেরেছি। আমি ইলিশ মাছটা খেতে খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজবেন্ড এবং বাচ্চারা কেউই পছন্দ করে না, তো সেই জন্য ওদের জন্য বড় মাছ, ওরা মাছ ভাজিটা খুবই পছন্দ করে, তো সে আমার হাজবেন্ডের তো একদম পছন্দ ডিপ ফ্রাই, মাছ ভাজিটা একদম ডিপ ফ্রাই করা, যেটা সেটা ওর পছন্দ, তো সেই জন্য ওর জন্য, ওদের জন্য আর কি, ওদের তিনজনের জন্য আমি মাছ ভাজিটা করব। আর আমার ইলিশ মাছ পছন্দ, এই জন্য বেছে বেছে আমার জন্য বড় ইলিশ মাছ নিয়ে এসেছে, আমাকে বলছিল তুমি পছন্দ করো এই জন্য তোমার জন্য বেছে বেছে বড় ইলিশটা নিয়ে এসেছি। আসলে আমার হাজবেন্ড সবসময় আমি যে খাবারগুলো পছন্দ করি সেগুলো নিয়ে আসে, যেখানেই দেখুক না কেন সেখান থেকে আমার জন্য সেগুলো নিয়ে আসে। তো ইলিশ মাছটা আজকে বড় পেয়েছে, মানে দুদিন আগে আর কি মাছটা নিয়ে এসেছে, তো একদম বিশাল বড় মাছ, তো ও আমার জন্য আমাকে নিয়ে এসে বলছে তোমার পছন্দ এই জন্য তোমার জন্য বড় মাছটা এনেছি। আর ওদের জন্য এনেছে সিয়া কাপ, যেটা কোরাল মাছ বলে, এটা ওরা ভাজিটা খুব পছন্দ করে, তাই ওদেরকে ভাজি করে দিই। আর তারপর আমি কাঁঠাল খেতে পছন্দ করি, কাঁঠাল নিয়ে আসে, কোথাও দেখলে কাঁঠাল নিয়ে আসে। আনারস খেতে পছন্দ করি, কাঁটা আনারস পেলেই নিয়ে আসে আমার জন্য। তো যা হোক, এই তো ইলিশ মাছটা কিন্তু আমি দু পেঁয়াজু করেছি, যেটা হাতে মেখে নিয়েছি আগেই, সরষের তেল দিয়ে মেখে নিয়ে আমি ইলিশ মাছটা করেছি, এটা হাতে মাখা, এটা খুবই টেস্ট, আর এটাতে ঝোল রাখা যাবে না, একদম শুকনা করে গাঢ় করে নিতে হবে, অনেক মজা কিন্তু, একবার করে খাবেন। এভাবে আগে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মেখে নিয়ে তারপর যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে এই রান্নাটা করা, খুবই মজার। তো আমার এটা হয়ে গেছে, আর আমি এখন, আমরা তো সবসময় শাকটা শুধু ভেজে খাই, লাল শাক, তবে আমি কিন্তু একটু ভিন্নভাবে খাই, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা লাল শাকটা করব, জাস্ট লাল শাকটা আমি লবণ, জিরা গুঁড়ো আর তেল দিয়ে কিন্তু আমি এটা মেখে নিলাম, মেখে এটা আমি দিয়ে রাখবো, আর সাইডে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা করব। চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা কিন্তু খুবই টেস্ট, আপনারা করে খেতে পারেন। তো চিংড়ি মাছে যে মশলাগুলো দেওয়া দরকার সেগুলোই আমি দিয়ে দিব সব কিছু, আপনারা তো জানেনই কীভাবে মাছ রান্না করতে হয় বা যে কোনো কিছু। তো আমি এখানে আদা বাটা আর জিরা বাটা, আমি আদা আর জিরা একসঙ্গে বেটে রাখি সবসময়, আই মিন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। তো এখানে আমি এই মশলাগুলো কারি করতে যে মশলাগুলো লাগে সেগুলো সব দিয়ে আমি সুন্দর করে
চিংড়ি মাছটা কষিয়ে নেব, নিয়ে এখন এই চিংড়ি মাছটা আমি শাকের সাথে দিয়ে দেব। আর এই রান্নাটা এইভাবে করে খাবেন, শাক লাল শাকটা খুবই মজার, চিংড়ি মাছ দিয়ে এভাবে করে করলে খুব টেস্ট হয়। আমার বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, যদি চিংড়ি মাছ দিয়ে আমি করে দিই সেটা খুব পছন্দ করে আবার, তো আমি এই জন্য লাল শাকটা করে নিয়েছি, করছি আর কি লাল শাকটা। তো আমার লাল শাক কিন্তু রান্না হয়ে গেছে খুব সময়ের মধ্যে, আমি প্রত্যেকটা রান্না কিন্তু 2 মিনিটসের মধ্যেই আমি দেখিয়ে ফেলবো, কারণ আমি 5টা রান্না করব আজকে, 5টা রান্নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর জিঞ্জার রাইসটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, আমার হাজবেন্ডেরও, তো আমি জিঞ্জার রাইসটা করতে শুধু এই যে আদাটা আমি গ্রাইন্ড করে এই আদার জুসটা আমি এখানে দিয়ে দিলাম, একটু তেল দিয়ে আর লবণ ও সামান্য পরিমাণ দিয়ে কিন্তু এটা বসিয়ে দিয়ে রাখবেন। এই রাইসটা কিন্তু খেতে এত মজা, অবশ্যই আপনারা এটা করে খাবেন। তো আমি রাইসটা বসিয়ে দিয়েছি, এখন আমি এই বেগুনটা করি, এটা কিন্তু ভিন্ন একটা স্বাদের বেগুন ভাজি, আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন, দেখাচ্ছি আমি কীভাবে করব বেগুন ভাজিটা। বেগুন ভাজির করতে আমি এই যে বড় বেগুনটা এরকম মোটা করে কেটে নিয়েছি, বেগুনটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ তাই ওর জন্য আমি বেগুন ভাজিটা করব। তো এখানে কাটা হয়ে গেছে আমার বেগুনটা, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর এই মাখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, পার্সলি দিয়ে দিলাম একটু, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার আই মিন, তারপর একটু জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি পেস্ট, চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন, আর টমেটো সস। তো এইটা কিন্তু খুবই মজার এই বেগুন ভাজিটা, মাখানো হয়ে গেছে, এই পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি গোল আকারে কেটে নিয়েছি, অবশ্যই পেঁয়াজগুলো গোল আকারে কেটে নেবেন, এভাবে কেটে নিলেই বেশি সুন্দর হয়। তো এটা সামান্য পরিমাণে ভেজে আর একটু ঢেকে দিয়ে রাখবেন, তাহলে এটা সুন্দর নরম হবে, কারণ বেগুনটা কিন্তু শক্ত খাওয়া যায় না, তো একটু নরম করার জন্য অবশ্যই এটাকে একটু ঢেকে দিয়ে রাখবেন। ঢেকে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েই তারপর এখানে একটু চিনি দিয়ে দিলাম আর ধনে পাতাগুলো দিয়ে, এ তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। এটা এই বেগুন ভাজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, আর বেগুন ভাজিটা এভাবে অবশ্যই করবেন আপনারা, খুবই টেস্ট, এটা খেতে খুবই কিন্তু মজার, দেখুন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার। আর এখন আমি করব একটা বিবিকিউ চিকেন ফ্রাই সবজি দিয়ে এক কথায়, তো আর সাথে আমি আলু দিয়ে দিচ্ছি আর গাজর দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম ব্রোকলি আর সাথে গাজর দিয়ে দিচ্ছি, এগুলো আমি স্লাইস করে সবগুলো একরকম করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, একটু পার্সলি আর ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স, এটাতে চিলি ফ্লেক্স আমি দিয়ে দিচ্ছি, এরপরে লবণ দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু অনেক মজার, একটু ভিন্ন স্টাইলে আবারও এটাও করছি, সাথে দিয়ে দিচ্ছি লেবু, একটু লেবু স্কুইজ করে এটা লেবুর রসটা দিয়ে দিতে হবে, আর এখন তেল দিয়ে দিলাম, এটা হচ্ছে অলিভ অয়েল তেলটা, অলিভ অয়েল তেলটা দিয়ে এখানে এই ইয়েটা সুন্দর করে মেখে নেবেন, নিয়ে এখন এখানে আমি ট্রেতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ওভেনে দিয়ে দেবো, কারণ এই বিবিকিউর মতো এটা আমি যদিও বিবিকিউ সসটা ইউজ করি নাই, তো এখানে শুধু উপরে এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু একটু স্মেলও সুন্দর হয় এবং খেতেও বেশ, যেহেতু এটা হাতে বানানো মশলা খুব ভালো হয়, টেস্টটা আসে। তো এটা আমার হয়ে গেছে, এটাও কিন্তু আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি, আর ওভেনে দিয়ে আমি এখন মাছ ভাজিটা করব। এই সবজি ফ্রাইটা কিন্তু ভীষণ মজা, আর সাথে চিকেন থাকলে তো কথাই নেই, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার, যেহেতু তেলে ভাজা নয়, সামান্য তেলেই ওভেনে ফ্রাই করা, তো অবশ্যই আপনারা এটা বাচ্চাদের জন্য করে দেবেন। এখন মাছটা তেলে দিচ্ছি, কারণ ম্যারিনেট করা ছিল আগেই, তো মাছটা তেলে দিয়েই একটা টক তৈরি করব, কারণ মাছ ভাজিটা তো নর্মাল আমরা সবাই মাছ ভাজি করে খাই, কিন্তু আমি করব একটু ভিন্নভাবে, যেটা করব আমি একটা সস তৈরি করব, সেই সসটা করতে আমার লাগবে তেঁতুল, আমি টকের মতো আর কি, তো আমি এই টক তৈরি করতে তেঁতুল নিয়েছি, টমেটো সস অথবা চিলি সস দুটোই ব্যবহার করা যাবে, আর চিনি দিয়ে নিয়েছি এখানে। তো এটা খুবই কিন্তু মজার, কারণ মাছ ভাজি নর্মালি আমরা কিন্তু এভাবে করেই ভেজে খাই, তবে একটু সাথে যদি এই তেঁতুলের টকটা দেওয়া যায় ভীষণ মজা কিন্তু। তো দেখুন আমি এটা টকটা কীভাবে তৈরি করি, মাছ ভাজিটা যেহেতু হয়ে গেছে এখন এই টকটা আমি একটু চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এটা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আমার সসটা তৈরি হয়ে গেছে।
আর এটা অবশ্যই আর একটু পাতলা রাখবেন, আমার আমার সসটা একটু ঘন হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে লেবু। এটা খেতে কিন্তু ভীষণ মজা। এভাবে সবগুলো রান্নাই হয়ে গেছে। এখন আবার দেখুন ভেজিটেবল ফ্রাইটাও হয়ে গেছে, বিবিকিউ ভেজি বলতে গেলে। তো সেটাও আমার হয়ে গেছে, এটাও এখন আমি নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে দেখুন, এটা কিন্তু একটু শুকনো শুকনো ফ্রাই, খেতে কিন্তু দারুণ মজা। আর বিশেষ করে আমার বাচ্চারা, যা হোক এরা ওরা পছন্দ করে, আমার বাচ্চারা পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি এগুলো বিভিন্ন স্টাইলে করে দিই। তো রাইসটাও আমার হয়ে গেছে দেখুন, অনেক ঝরঝরে। আর রাইসের উপর আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিলাম দেখুন, অনেক সুন্দর করে এই ডিম উপরে একটা সিদ্ধ ডিম নিয়ে এটা দিয়ে দেবেন, খুবই সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা। কারণ জিঞ্জার রাইসের সাথে এরকম করে ডিমটা দিয়ে দিলে দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা। তো আমার এই তো রান্নাগুলো হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম আমি আজকে পাঁচমিশালি রান্না করব, সেজন্যই কিন্তু আজ আমার এই পাঁচমিশালি রান্নাটা আপনাদের মাঝে তুলে ধরেছি। জানি না কেমন হয়েছে, তো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আমি আমার সব রান্নাগুলোই কিন্তু একটু ভিন্ন স্টাইলের। তো এ তো হয়ে গেছে সব কিছুই, সব কিছু মিলেই আজকের আমার এই রান্নাটা। যেহেতু আমি এভরিডে কোনো ভ্লগ করি না, মাঝে মধ্যেই কোনো স্পেশাল কোনো কিছু নিয়ে বা বাহিরে গেলে সেগুলো নিয়েই আমি ভ্লগ করি। তো আর মাঝে মধ্যে আমি রেসিপি শেয়ার করি। তো আজকে একটু বেশি করে পাঁচ রকমের রেসিপি আমি শেয়ার করলাম একসাথে খুব অল্প সময়ের মধ্যে। বন্ধুরা আপনাদের বেশি সময় আমি নষ্ট করিনি, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই রান্নাগুলো আজকে কেমন হয়েছে। আর আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার শুভকামনায় আল্লাহ হাফেজ।